ক্রমশই প্রকট হয়ে উঠছে মানব জীবনে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এর হাত থেকে রক্ষা পেতে পরিবেশ বিজ্ঞানীদের অনবরত প্রচেষ্টা চলছে, পাশাপাশি প্রতিটি রাষ্ট্রের প্রশাসনিক উদ্যোগ শুরু হয়েছে। ভারতবর্ষ এর থেকে থেমেনি। বিশ্ব উষ্ণায়নের হাত থেকে মানব জীবনকে রক্ষা করার লক্ষ্যে ছাত্রছাত্রীদের অভিমত জানার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকা অনুসারে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড বিভিন্ন জেলার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের থেকে সবুজ ত্রিপুরার জন্য সাশ্রয়ী ও টেকসই জীবনধারা সম্পর্কিত বিভিন্ন মডেল উপস্থাপন আয়োজন করেছে। এরই অঙ্গ হিসেবে বুধবার মহারানী তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক পরিবেশ ভিত্তিক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ব্যবস্থাপনায় পশ্চিম জেলা শিক্ষা দপ্তর এই এক দিবসীয় বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করে। এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য। এদিন প্রদর্শনী উদ্বোধনের পর বিভিন্ন বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মডেল পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য জানান, এই প্রদর্শনীতে 30টি স্কুলে ছাত্রছাত্রীরা মডেল নিয়ে উপস্থিত হয়েছে। ছাত্রছাত্রীদের মডেলগুলিতে সমাজকে সতেজ ও সুস্থ রাখার বার্তা রয়েছে। ছাত্রছাত্রীদের এই উপস্থাপনার মধ্য দিয়ে মেধার পরিচয় পাওয়া যায় বলে জানান তিনি। মহারানী তুলসীবতী হায়ার সেকেন্ডারি গার্লস স্কুলের মধ্যে একটা এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। এটা ওয়েল ডিস্ট্রিক্ট ভিত্তিক, তো এখানে মোট 30টা স্কুল পার্টিসিপেট করেছে। তো আমরা দেখতে পাই যে বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত স্টুডেন্টরা তাদের মডেল নিয়ে এসছে, প্রত্যেকটাই ইনোভেটিভ। আমাদের সমাজকে সংরক্ষিত করা, সমাজকে সুস্থ রাখা, সুন্দর রাখা, এই ধরনের মেসেজ আছে। এবং আমাদের সমাজ কীভাবে আরও ডেভেলপ করতে পারে, এর মধ্যে দিয়ে ছেলেমেয়েরা যারা রয়েছে তাদের মেধার আমরা পরিচয় পাচ্ছি। তারা কীভাবে তাদের ইনোভেটিভ আইডিয়াকে কাজে লাগাচ্ছে এবং আমাদের সমাজে সেটার প্রয়োগ হচ্ছে, এই দিশাতেই তারা এগিয়ে চলছে। তো আমি আশা রাখবো আগামী দিন তাদের এই ইনোভেটিভ আইডিয়া এবং তাদের এই কম্পিটিশনের মাধ্যমে তাদের মেধা তালিকা আরও উচ্চ থেকে উচ্চতরে চলে যাবে এবং তারা একদিন আমাদের রাজ্য শুধু নয় দেশের মধ্যেও সুনাম অর্জন করবে। এর আগে রাজ্যের 7টি জেলাতে এই ধরনের জেলাভিত্তিক প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন পশ্চিম জেলাভিত্তিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিটি জেলাভিত্তিক বিজ্ঞান প্রদর্শনী থেকে বাছাই করা প্রথম 5টি মডেলকে নিয়ে শীঘ্রই রাজ্যভিত্তিক একটি প্রদর্শনীর আয়োজন করা হবে। পরিবেশকে সুস্থ রাখার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ধারণা সম্পর্কে অবগত হতেই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বলে উদ্যোক্তারা জানান। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।